এই ফ্রেশ হয়ে কিন্তু বাইরে যাব ঠিক আছে আচ্ছা আরে এটা তো লর্ডদের কনফারেন্স হল হ্যাঁ আঙ্কেল আন্টি থাকতে যত বড় দেখেছি ততটাই আছে অথচ ছোট হয়ে আসছে এই পৃথিবী তো বন্ধুরা তোরা এলি তো আমার আর বর্ষার বিয়ে খেতে রাইট রাইট হ্যাঁ খাবো বিয়ে খাবো বাসি বিয়েও খাবো ইউ তো এখন ঠিক হয়নি নো প্রবলেম নান্টু গটু কাছে কোন কাজে ইয়েস নান্টু কান্টু ঘটক ফ্রম অ্যাব্রড কালকেই বর্ষদের বাড়িতে যাব বিয়ে ঠিক করতে স্কারশিনে হবে পারপাসে সার্ফ হবে ইয়েস আমরা কিন্তু খুব গরিব আমাদের বন্ধু বাদলের মনে যে স্থান করেছে সে গরিব নয় নো আমার মা বাবা দুজনেই অন্ধ বাদল তুই তো কখনো বলিস নি রে বাবারা আসুন আসুন তোমাদের বসতে দেবার মতো জায়গা তো আমাদের নেই রে বাবা আন্টি বসা থাকা খাওয়ার কোনো চিন্তা আপনি করবেন না আমরা সব ব্যবস্থা করে এসেছি পিকনিক কেউ বাড়িতে করে না আজ সারা রাত আমরা ক্যাম্প ফায়ার করব এই গাঁও গ্রামের মধ্যে কি এর ঢাঢলি কি এর নাচানাচি কি এর মদ খাওয়া খাই ওই তোরা কারা মদ খাওয়া খাই ঢাঢলি কোথায় দেখলেন কে আপনি নবাব চেয়ারম্যানের পোলা নবাব এই তুমি কারা মাস্টার চাচার মায়ে বর্ষা না এই গঞ্চুরের ছেলে মুখ সামলে কথা বল আন্না কি এর মুখ সামলে রাখুন পীরিতের নামে বর্ষারে মাইয়ার বাজারে তুলছ আর বাজারের মাইয়া গা উপর সত্যের অধিকার ওই মাইয়া ঘরে তুলে লো চল সরি বন্ধুরা সবাইকে 5 মিনিটের জন্য ডিস্টার্ব করব নো প্রবলেম ওকে ওকস এই হলো ঢাকা শহরের ম্যাপ যেসব জায়গা খুবই গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট কমলাপুর রেলওয়ে স্টেশন জিপিও সদরঘাট রামপুরা টিভি স্টেশন মহাকালী ফ্লাইওভার এই সব জায়গায় একসাথে বোমা ফাটিয়ে সারা ঢাকা শহরে ঘুমঘুম সৃষ্টি করতে হবে সব ধ্বংস করে দিয়ে ব্যান ইনফিল্ড চাই বিদেশ থেকে 10,000 কোটি টাকার এই কন্ট্রাক্ট আমি নিয়ে এসেছি ঢাকা শহরকে কবরস্থান বানিয়ে দেব আর সেই সুযোগে সাহায্যের নাম করে আসবে দেশ বিরোধী শক্তি এই ওকে ধরে নিয়ে আয় কি বললে দেশ ধ্বংস করার চক্রান্ত করছে হ্যাঁ স্যার বর্ষা নিজের কানে শুনেছে বর্ষা বর্ষা কে জি আমি আমি নিজে দেখেছি বাহ 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 কি সুন্দর কথা আমরা এত বছর ধরে পুলিশে চাকরি করে দেশ ধ্বংসের কোনো খবর পেলাম না আর তুমি একটা পুচকি মেয়ে জেনে গেলে দেশ ধ্বংস হচ্ছে যাও 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 সবাই নিজের কাজে যাও চল ধ্বংস হচ্ছে হ্যালো ডিকে সাহেব আপনার পরিকল্পনার কথা কতগুলো ছেলে মেয়ে জেনে গেছে ওদের মধ্যে একটা মেয়ে নাম বর্ষা সে নিজের চোখে দেখেছে এবং কানে শুনেছে আই লাইক ইট আমি দেখছি বর্ষা বাংলার মধু বুক ভরা মধু আই নয়নচয়ন বাঙালি মেয়ে যে এত সুন্দরী হয় আমি আগে কখনো খেয়াল করিনি বর্ষা শুধু সুন্দরী না আমার শত্রুও সুন্দরী শত্রু খুবই ভয়ঙ্কর হয় ওকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না তাহলে মেরে ফেলবো বস না তুই মারবি না আমি মারবো যা ওকে তুলে নিয়ে আয় একমাত্র সন্তানের বিয়ে হবে অথচ অথচ তো চোখে দেখা ভাগ্য আলো রাখে দি অন্ধের চোখ হলো তার দুটি হাত বেঁচে থাকো বাবা বেঁচে থাকো আল্লাহ তোমাকে অনেক বড় করুক আন্টি কথা দিচ্ছি বাদল বর্ষার বিয়ের পর আপনাদের চোখ ভালো করার ব্যবস্থা করব বর্ষাকে কি তোমরা সাথে নিয়ে যাবে বাবা হ্যাঁ আন্টি
কদিন পর আপনারাও যাবেন 31st নাইটের পর মহা ধুমধামে বাদল বর্ষার বিয়ে হবে এই কালাকাওয়ার দল দুপুর রাইতে রাস্তা ব্লক দিয়ে কিসের মিটিং দাগা খান মানে বিকে সাহেবের জামিননামা এই 10 মিনিটে কোন আদালত জামিন দিতে ডিসি আজাদ কোর্টের অর্ডার ছেড়ে দিয়ে তুমি কোর্ট অবমাননা করেছো আমি তোমাকে কাট করাই তুলব ওই দালালের বাচ্চা দালাল তুই আমারে কাট করাই তুলবি আমি তোর মুর্দার খাটিয়ায় তুলুম ডিসি আজাদ দাদা খানকে ছেড়ে দাও হাউকপ চরম মাসুল দিতে হবে তোমাকে ডিসি আজাদ মান্ডি আমি তোমাকে ভুলবো না দাগা তুমি যাবে দাগা দিচ্ছে না আমারে তুই ভুলিস না আমারে ভুললে তুই ভুল করবি তুমি ডিকে কে গ্রেফতার করে ভুল করেছ আজাদ সে একজন বিদেশি পাসপোর্ট হোল্ডার কোন বিদেশিকে তার দেশের অ্যাম্বাসেডরকে না বলে গ্রেফতার করা যায় না স্যার সন্ত্রাসীর কোনো দেশ বিদেশ নাই সন্ত্রাসী সন্ত্রাসী এক বেটা বিদেশ থেকে আইসা আমগো দেশে মানুষ মারবো আর আমরা অনুমতির লাগিয়া বসে থাকুম স্যার কিন্তু তার ফল কি হলো তুমি কোনো এভিডেন্স দেখাতে পারোনি তার জামিন হয়েছে তাতে ডিপার্টমেন্টের বদনাম হয়েছে ডিপার্টমেন্টের বদনাম হয় নাই স্যার বদনাম হয়েছে ওই আইনে যে আইনে খুন কইরা সাক্ষী প্রমাণের অভাবে খুনিরা খালাস পেয়ে যায় আম্মু আমার আম্মু কই আম্মু আম্মু আব্বু এসেছে আব্বু আব্বু তুমি যে কি একদম আমার কথা শোনো না কেউ এত দেরি করে বলো না রে মাইয়া কেউ এত দেরি করে না তোর বাপ একটা গাউলো পুলিশ মদ খেয়েছি কিছু কইলা না কি আর বলবো তুমি তো সব খাও না আজ নিশ্চয়ই কোনো কারণে খেয়েছো হ্যাঁ একটা দুঃখের কারণ গইটা গেছে আব্বু তোমার কিসের দুঃখ আমার কোনো দুঃখ নেই রে মা তুমি বুকে আছস আমার সুখ আর সুখ চাকরি আমি ছেড়ে দেব চাকরি তোমার প্রাণ চাকরি ছাড়লে তুমি বাঁচবে না আর চাকরি করলে তোমরা বাঁচবে না এত হতাশা আমি তোমার মাঝে কোনো দিন দেখিনি হঠাৎ কি হলো তোমার আমাদের চিন্তা করো না চাকরি তুমি ছাড়বে না চলো খাবে চলো আব্বু চলো এসো আব্বু জানো আমার একটা ভাইয়া হবে আল্লাহ দিলে হইব তো মজা হবে আমি ভাইয়াকে পুতুলের মতো কোলে নিয়ে খেলবো আদর করবো মধুমণি এখন ভাত খাও হ্যাঁ খাও আব্বু খাইয়ে দেবে হ্যাঁ দিন পাশে তাই অনেক হয়েছে এবার যার যারটা শেষে খাও দেখেন সব আব্বু আম্মু কত হিংসুটা হ্যাঁ তুমি খাও আব্বু আমি কিন্তু কালকে ভাইয়ার জন্য শপিং করতে যাব কি করতে ভাইয়ার জন্য পুতুল কিনতে ওই মাইয়া তুই কিনতে জানলি তোর ভাই হইব ডাক্তার বলেছে আচ্ছা আচ্ছা লয়ে যাম আম্মু আমার ভাইয়ের পুতুল কই মনে হয় দোকানে চলে এসেছে আমার ভাইয়ের পুতুল ওই মাইয়া কান্দিস না আমি পুতুল নিয়ে আইতাছি যাও তোমরা গাড়িতে যাও বসো বলেছিলাম না তোকে ভুলবো না ডিসি আজাদ 3 কোটি টাকা সহ একা জয়েন্টের চেম্বারে চলে আয় তোর মেয়েকে নিয়ে যা
আমার তুমি বাসায় যাও, আমি মেয়েরে নিয়ে আস্তে আসে যাও।